আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও উত্তপ্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের রাজনীতি। গত 12 নভেম্বর জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ মেজর জেনারেল আব্দুস সালাম। মিছিলের অগ্রভাগে মেজর জেনারেল আব্দুস সালামের মেয়ে জামাতার বডিগার্ড মোহাম্মদ কামরুজ্জামান প্রকাশ্যে অস্ত্র হাতে চলতে থাকেন। এ সময় তাকে শর্টগান হাতে দেখে অনেকেই ভয় পান। এভাবে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করায় জেলাজুড়ে শুরু হয়েছে সমালোচনা। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, অসাবধানতাবশত অস্ত্র নিয়ে মিছিলের সামনে আসায় তাৎক্ষণিক তাকে সরিয়ে দেওয়া হয়। 12 নভেম্বর আওয়ামী লীগের এক কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে অস্ত্রের মহড়া, যেটা নেট দুনিয়া ভাইরাল, সমস্ত পত্রপত্রিকা ভাইরাল। বিগত দিনও নান্দাইল এই ধরনের অস্ত্রের মহড়া হয়েছে, যেটা পত্রপত্রিকা শিরোনাম হয়েছে, টিভি শিরোনাম হয়েছে। আমরা তৃণমূলের নেতা কর্মী হিসাবে, আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে এই ধরনের কিছু আমরা আশা করি না, এটা আমাদের কাম্য নয়। আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন, এই সংগঠন স্বচ্ছ জবাবদিহিতা থাকবে, এখানে এই ধরনের কোনো ধরনের গ্রুপিং লুপিং থাকবে না। এখানে একজন লোক আছে আমাদের, ওর সিকিউরিটি হিসেবে এই লোকটা আছে এবং এটার বৈধ লাইসেন্স ওরা। তবে আমাদের মিছিলে আসার জন্য আমাদের বলা ছিল না, ওরা আইসে অ্যাড হয়ে যাওয়ার পরে দেখছি যে মেয়ে যে মহিলা আওয়ামী লীগের মিছিলের সামনে দিচ্ছিল, আমরা জনসংগঠনে থাকি না তারাই। সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে দলের মধ্যে সুস্থ রাজনীতির চর্চা বৃদ্ধি করার দাবি নাগরিক আন্দোলনের এই নেতার। রাজনীতি বাংলাদেশে কোনো দলের ভিত্তিরই নাই, এটা বিশেষ করে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মানে সুস্থ রাজনীতি, যেটা আমরা মনে করি তাদের চর্চা করা উচিত বেশি করে। তার কারণ হলো যদি অসুস্থ অবস্থা থাকে তাহলে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাবে, সেই আতঙ্কিত হলে কিন্তু সেই সরকারি দলের পথে থেকে মানুষ কিন্তু মুখ ঘুরিয়ে নেবে। এই যে মারামারি কাটাকাটি নিজের দলের ভিতরে, এইগুলি অবশ্যই পরিহার করার জন্য আমি আওয়ামী লীগ বিএনপি এবং সকল দলের কাছে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই রাজনীতিটা সবাইকে গ্রহণ করতে হবে, করতে হবে। জনসম্মুখে অস্ত্র প্রদর্শনীর বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এটা আমাদেরও নজরে আসছে, আমাদের পুলিশ সুপার স্যার অলরেডি নির্দেশ দিচ্ছে যে বৈধ অস্ত্রের যদি এ ধরনের অবৈধ ব্যবহার হয়, যে সত্ত্বের অধীনে লাইসেন্স নেওয়া হয়েছে সেই সত্ত্ব যদি ভায়োলেট করে তাহলে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া যায়। হ্যাঁ, আমরা অলরেডি এটা শুরু করছি। দলীয় বিভেদে বর্তমান সরকারের সময়ে নান্দাইলে দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এরপরও দলীয় মিছিলে এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনী কাম্য নয় বলে জানান জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।